হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আছি শেখ আনিশা। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আমার পক্ষ থেকে সকলকে ঈদুল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা, ঈদ মুবারক। তো আপনারা সকলেই জানেন কালকে আমাদের ঈদ হয়ে গেল। তো এখন যেটা হয়েছে, এখন হচ্ছে ঈদে আমাদের ঘুরতে যাওয়ার পালা এবং বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার পালা। তবে এইদিকে ঘুরেছে একটা বিপত্তি। আমার মা ধারণা করছে তার মাথার সব চুল নাকি পেকে গেছে, এখন সে এই অবস্থায় কোথাও যাবে না। তো তারপর আর কি করার, তারপর আমরা চলে গেলাম দোকানে এবং সেখান থেকে 50 টাকা দিয়ে এই সুন্দর একটা গোদরেজ এক্সপোর্টের হেয়ার কালার কিনে নিয়ে আসলাম। এটা একদম শ্যাম্পুর মতো, এতে একদম কোনো মিক্স করার ভেজাল নেই। শুধু দুইটা প্যাক একসাথে করে ঢেলে দিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে ব্রাশ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর সেটা মাথায় ব্যবহার করা যায়। চাইলে আপনি ব্রাশ দিয়ে দিতে পারেন। আমি কি করেছি, ব্রাশ দিয়ে যেহেতু অনেকটা সময় লাগবে তাই আমি পলিথিন বেঁধে নিয়েছি হাতে, পলিথিন দিয়ে তারপর দিয়ে দিয়েছি। চাইলে আপনি গ্লাভস দিয়েও দিতে পারেন। দেখুন আমার মাথার, আমার মায়ের মাথার কত চুল পেকে গেছে। এখন আমি বিলি কাটছি আর সিঁতিতে সিঁতিতে এই কলপটা লাগিয়ে দিচ্ছি আর মনে মনে বলছি এখন সব পাকা চুলের দিন শেষ, এখন হবে শাইনিং কালো চুল। তো যাই হোক, এভাবেই আম্মুকে সুন্দর করে কালো মেহেদিটা দিয়ে দিলাম। এবং আমরা, আমাদের তো ঈদের ব্লগটা বাকি আছে, তো তার জন্য অপেক্ষা করুন। আমরা কোথায় ঘুরতে যাই অবশ্যই আপনাদেরকে জানাবো। সকলে ভালো থাকুন, সুস্থ থাকেন, খুদা হাফিজ।